আসসালামু আলাইকুম। জিউ জেটি জিঙ্কা জীবন যেখানে যেমন মানিয়ে নেবেন তেমন সবাই আছেন, কেমন আশা করি সবাই ভালো আছেন। এক সংবাদকর্মী তার অনুষ্ঠান প্রায় শেষের দিকে এই মুহূর্তে একটি ছেলে লাইভে ঢুকে গিয়েছিল এবং সে বলেছিল সামনে ঈদ, লকডাউন, ভুয়া মানুষ খাবে কি। এই কথাটি বলার পরে ওই ক্লিপটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। তার পরবর্তীতে কে বা কারা ওই ছেলেটিকে আহত করেছে এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পরবর্তীতে আমাদের সবার আকর্ষণ ছিল জানার যে ঘটনাটা কে ঘটিয়েছে, কে তাকে নির্মমভাবে মেরেছে, সেই মানুষরূপী অমানুষগুলো কারা। এবং পরবর্তীতে পারভেজ হাসান নামক স্বেচ্ছাসেবী ভাই তিনি ওই ছেলের কাছে গিয়েছেন এবং পুরো ঘটনাটি জেনেছেন এবং ছেলেটি বর্তমানে তার হেফাজতে আছে, তিনি তার দায়িত্ব নিয়েছেন। কিন্তু ওই ছেলেটির যেহেতু মা বাবা নেই, পথ শিশু, এখন ওই ভিডিওটি যদি প্রচার করা হয় যে কে তাকে মেরেছে, পরবর্তীতে হয়তো তাকে আর পাওয়াই যাবে না। এই কারণে পারভেজ হাসান ভাই অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়ে তিনি সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দিয়েছেন ভিডিওটি প্রকাশ করা যাবে না, কারণ ছেলেটির মা বাবা নেই, গার্জেন নেই, ছেলেটির আরো বিপদ সামনে আসতে পারে। আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হচ্ছে পারভেজ হাসানের সিদ্ধান্তটা একেবারে যুগ উপযোগী এবং ওই ছেলেটার একান্ত নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন। সুতরাং আমরা এখন আর ভিডিওটি দেখতে পারবো না যে কে তাকে মেরেছে, কারণ ছেলেটি সব বলেছে। যাই হোক, কিছু কথা বলে শেষ করতে চাই, যে ক্ষমতাবানরা মেরেছেন এই নিরীহ পথ শিশুকে, আপনাদের একবার ভাবা উচিত ছিল এই শিশুটা এদেশের রাষ্ট্রযন্ত্র বুঝে না, এদেশের অর্থনীতি বুঝে না, এদেশের পররাষ্ট্র নীতি বুঝে না, এদেশের মসনদ দখলের রাজনীতি বুঝে না, তাহলে তাকে কিসের ভয় ছিল, কেন তাকে মেরেছে। যেই পক্ষই মেরে থাকুক, আমরা যেহেতু নিশ্চিত এখনো জানি না, কিংবা ওই ভিডিওতেও ক্লিয়ার আসে নাই, পারভেজ হাসান প্রকাশ করে নাই, তারপরেও যদি ওই ঘটনার আলোকপাতে সে সংবাদে ভেতরে গিয়ে লাইভে বলেছিল লকডাউনটা ভয়, যদি এটার উপর নির্ভর করে কেউ তাকে মেরে থাকেন, ক্ষমতা দেখিয়ে থাকেন, তাহলে আপনি জীবনে মারাত্মক ভুল করেছেন। কারণ এর অনুশোচনা আপনাকে জীবিত কিংবা মৃত অবস্থায় দিতে হবে। মহান আল্লাহ ক্ষমতাবান, তার ক্ষমতা থেকে আপনাকে মানুষ হিসাবে কিছু ক্ষমতা আল্লাহ দিয়েছেন, সেটার অপব্যবহার করবেন না। যারা করেছেন দয়া করে একবার ঘুমানোর আগে ভাববেন কাজটা কতটা অন্যায় করেছেন, ক্ষমতাবান হয়ে দুর্বলের উপর আপনি ক্ষমতা দেখিয়েছেন, এটা দুঃখজনক। আমি দোয়া করি যেন আপনি যারা যারা তাকে আক্রমণ করেছেন তারা তো মানুষ বর্তমানে, তারা যেন শেষ পর্যন্ত মানুষ হয়ে পৃথিবী থেকে বিদায় নেন। কথাটা এই কারণে বললাম, সবাই আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করি কিন্তু সবাই মানুষ হয়ে মরতে পারি না। আমরা সবাই যারা আমরা একটু অমানুষের পথে আছি, মহান আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। সেটা যদি আপনিও থাকেন অমানুষের পথে তাহলে আপনাকে হেদায়াত দান করুক আল্লাহ, আমি যদি থাকি অমানুষের পথে তাহলে আমাকেও হেদায়াত দান করুন। আমরা সবাই মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, যেন মানুষ হয়ে মরতে পারি, এই প্রত্যাশায় ভালো থাকুন। আপনি ভালো থাকুন, আপনার পরিবার, পৃথিবী সুখী হোক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।